এখানে রোগীর যে কেসটি, সে কেসটি হচ্ছে ওনার কেস জন্ডিস হয়েছে। এখন ডাক্তারবাবু সেই কেসটিকে কিভাবে সামলান বা হ্যান্ডেল করেন সেটাই দেখার বিষয়। আসছে কাজী উজ্জ্বল এবং রাজা। ডাক্তার সাহেব, আপনি মুখটাকে বাংলার ভাস করে বসিয়েছেন, কিসের জন্য? ভালো কথা, অসুস্থ সুস্থ হয়ে বাড়ি চলে গেছে, ভালো কথা। মোটেই ভালো কথা না, ও চলে যাওয়ার পরে জানতে পারলাম যে ও কোটিপতি ছিল। আগে জানতে পারলি বিলটা আমি ওইভাবে কষে দিতে পারতাম। অসুবিধা নেই স্যার, তাইলে আবার চলে আসবি না? আসবে না, আসবে না। তা তুমি কেমন আছো বলো? গতকালের মতন। গতকাল কিরাম ছিলে? পরশুকার মতন। পরশু কিরাম ছিলে? তার আগের দিনের মতন। আরে আগের দিন কিরাম ছিলে? সারা কাতরে ব্যথা, ওরে ব্যথা, মাথায় ব্যথা। তোমার রোগ সব ভালো হয়ে যাবে। আমি ভালো হয়ে যাবো তো? যাবা, ছোট্ট একটা মাইনর অপারেশন করা লাগবে। আপনি আমাকে বাচ্চা চাল পাইছেন, আমার মাইনর অপারেশন হবে কিসের জন্য? অপারেশন হলেই দেখবো সব ভালো হয়ে গেছে। আচ্ছা তোমার যা যা পথ্য দিছি তাই খাইছো? সব পাচ্ছি। যা যা করতে বলেছি করেছো? ওরে সব করতেছি। যা হাঁটতে বলেছি তা হাঁটতেছো? ওরে হাঁটতে হাঁটতে আমি চ্যাস হয়ে গেলাম। আপনি বলেছেন 10 কিলোমিটার পর পর আমি হাঁটি, আমি হাঁটতে হাঁটতে তো কক্সবাজার চলে গেছি। তারপর আমার বাসের হ্যান্ডেল ধরে কোনো মতে ফিরে এসেছি, এখনো হেঁটে যাচ্ছি। তাতেও তুমি ভালো হচ্ছ না। আচ্ছা তুমি কি বিড়ি খাও? না। সিগারেট খাও? না স্যার। গাঁজা খাও? ওরে স্যার না, খাই নে। মদ খাও? ওরে খাই নে। তাড়ি খাও? না। ডাইল খাও? সেটা ফ্যাট বিরিয়ানি খাই, ওটা ভালো লাগে। ওরে বাবা ওই মাছটা আমি খাই নে স্যার, ওইটা খাই নে। বাবা খাও? বাবারে আবার কেমন করে খাবো? আরে আলি বাবা না, ইয়াবা খাও। ও স্যার আমি ওই কাজ কোনোদিন চুরি নিয়ে দেখিনি, আমি কবার পারবো না স্যার। জুয়ো খেলো? না খেলি না। তাহলে তুমি বেঁচে থেকে কি করবা? এতদিন পাশা লাগবে কি কাজে তোমার? স্যার রোগটা ভালো হবেই তো? রোগ ভালো হবে না, মানে আমার যে জন্ডিস হয়েছে, জন্ডিসটা ভালো হবেই তো? হঠাৎ এই প্রশ্ন করলে কেন? না মানে এই যে রিবন ভাই, তার তো জন্ডিস হয়েছিল, শেষ পর্যন্ত সে আইসে ওই যে টাইফয়েড হয়ে মরে গেছে স্যার। ওরে বাবা রে, আমি কি সেই রকম এলি টেলি সইয়ে দেখলাম আলি মার্কা ডাক্তার? আমার এইখানে রুগী আসার পর আমি একটা গ্যারান্টি দিতে পারি, যে রোগ হয়েছে ওই রোগ ছাড়া অন্য কোন রোগে তার মৃত্যু নেই। তুমি কনফার্ম থাকো তোমার মৃত্যু ওই জন্ডিসেই হবে। ঠিক আছে স্যার। হ্যাঁ আপনাকে একটা প্রশ্ন কর। বলো। কদিন আগে আপনাকে মার্কেটের মধ্যে হাঁটতে দেখলাম। মার্কেটে তো আমি যাই, হাঁটাহাঁটি করি। তাতে কোনো সমস্যা আছে? একটু সমস্যা আছে স্যার। আমি মার্কেটে যাই তাতে তোমার সমস্যা? কি সমস্যা? না মানে আপনি তো ঠিক ছিলেন, মানে আপনার সাথে একটা বাচ্চা হাতি মায়া ছাও দেখলাম, সেটা কি? এই তুমি দেখিছো? দেখেছি। দেখেছো স্যার? কারো কবানো তো? না কবো না। তোমার ভাবিরেও কবে না তো? না কবো না স্যার। ওইটাই তো আমার বউ হয় রে। তাহলে রিমন ভাইয়ের বিয়ে হয়েছে গেল, সে যাইয়া তো আমার মতন বাইক করে কাশতেছিল। এটা আপনার বউ বউ কেমন করে স্যার? আরে আমার
সেটা কেমন করি হবে তো কয়া লাগবে। শোন, দীপনের বিয়েতে খাক্কর খাক্কর করে কাশতে ছিল না, এটা হলো কি লেটেস্ট ফ্যাশন। বেশ কি, তোর ভাবি 14,500 টাকা দিয়ে একটা বেনারসি শাড়ি কিনেছে, তো বিয়েতে তার দেখানো লাগবে। তো মানুষের সামনে পাত্রী কেমন দেখলেন? পাত্রী তো এনসাইক্লোপিডিয়া মানে চিড়িয়াখানা রোগ আছে রে। ওরে স্যার, তাইলে তো পাত্রের কবলে ভোগ আছে। ও স্যার, এই রোগ কবলে পাবি না তো। না না না, গ্যারান্টি দিয়ে দিলাম তোর অন্য কোন রোগে ধরবে না, তোর জন্ডিসই হয়ে মরবি তুই। তোর আমি যে যে ওষুধ দিছি খাইছিস? খাইছি, কাটি ভালো হচ্ছে না। আচ্ছা তাহলে এক কাজ কর, এটা নিয়ে যা খাবি। স্যার, এটা কবার করে খাবো? আরে কবার খাবি কি, একবার খেয়ে দ্বিতীয়বারে চান্স পাবি না। তাহলে কি ভালো হয়ে যাবো স্যার? ভালো না হয় উপায় নাই, এটা যারা যারা খাওয়াইছি তারা দ্বিতীয় দিন কমপ্লেন করার আর সুযোগই পায়নি। ডাইরেক্ট টিকিট, ভিসা, পাসপোর্ট ছাড়া।